আমরা প্রত্যেক বছরই সরস্বতী পুজোর সামাজিক যে সমস্যাগুলো থাকে বা সমাজকে যে বার্তাগুলো দেওয়ার থাকে সেটা তুলে ধরার চেষ্টা করি তো এবছর আমরা মনে করছি যে আমাদের পশ্চিমবঙ্গের বুকে বিশেষত সারা ভারতবর্ষতেই সব থেকে বড় সমস্যা যেটা মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই আমরা লড়ছি যে এত বছর ধরে যে দেশে আমরা জন্মালাম যেখানে বড় হলাম যেখানে পড়াশোনা করলাম সেই দেশটা আজ আমার কি না সেই প্রমাণ করার দায় আজকে আমাদের মাথার উপরই সরকার চাপিয়ে দিতে চলেছে তো সেই জন্যই আমাদের আজকের এই প্রতিবাদ আমরা মায়ের কাছে আজকে অঞ্জলিও দিলাম যে সরকারের এই যে দুষ্টু বুদ্ধি তার যেন নি নিপাত হোক শুভ বুদ্ধির উদয় হোক সরস্বতী ঠাকুর কাছে প্রার্থনা মা সরস্বতীর কাছে প্রার্থনা করছি মা তুমি সারা ভারতবর্ষে এনআরসি এবং সিএ বন্ধ করো এই বিল বন্ধ করো মা এইভাবে কি পুষ্পাঞ্জলি দিতে হবে এইভাবেই আমাদের এখানে সবাই পুষ্পাঞ্জলি দিল